আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, 2022 সালে লাইফ সায়েন্স প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। যারা তোমরা প্রশ্নপত্রটি দেখোনি, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে প্রশ্নপত্রটি দেখতে পাবে। আর যারা তোমরা পরীক্ষা দিলে, তারা এই ভিডিওর মাধ্যমে সঠিক উত্তরগুলো কিন্তু দেখতে পাবে। কোনগুলো সঠিক উত্তর সেটা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে মিলিয়ে নিতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রশ্নপত্রটি 90 মার্কের প্রশ্নপত্র, কিছু নিয়ম সামনের দিকে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে বিভাগ ক থেকে। বিভাগ ক এর তোমরা দেখতেই পাচ্ছ একের এক সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। সঠিক যে জোরটা, সঠিক জোর হয়ে যাবে লেন্স, আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। এখানে উত্তর হয়ে যাবে গ নাম্বার। এরপরে দেখো একের দুই যে উত্তর হবে সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটা খাঁটি মিথ্যা কথা। তো এটা হয়ে যাবে আমাদের এখানকার সঠিক উত্তর। এরপর দেখো একের তিন, একের তিনের উত্তর হয়ে যাবে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। তো এখানে উত্তর হয়ে যাবে ক নাম্বার। এরপরে চলো আমরা চলে যাচ্ছি এর পরের পেজে। পরের পেজে দেখো তিন নম্বর পেজে আমাদের ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলাতে বলা হয়েছে। এখানে উত্তর হয়ে যাবে খ নাম্বার, উত্তর হয়ে যাবে এখানে আমাদের। তো অবশ্যই খ নাম্বারটা এখানে তোমরা দেখবে যে সিএসএফ, এটা আমাদের মিলে যাবে তিন নম্বরের সঙ্গে। মেনিনজেস, এটা মিলে যাবে আমাদের এক নম্বরের সঙ্গে। এবং হচ্ছে সি নাম্বার অর্থাৎ নিউরোগ্লিয়া, এটা আমাদের মিলবে দুই নম্বরের সঙ্গে। তো আমরা এখানে উত্তর পেয়ে যাব আমাদের খ নাম্বার। চলো তারপরে একের পাঁচ, একের পাঁচের যে সঠিক যে রেখাচিত্র সেটা হবে আমাদের গ নাম্বার, গ্রাহক, তারপরে হচ্ছে সংজ্ঞাবাহ স্নায়ু, এভাবে হচ্ছে আমাদের কারক অবধি। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপরে চলো পরের পেজ একের ছয়, একের ছয় যে প্রশ্নটা সেখানে উত্তর হয়ে যাবে আমাদের ঘ নাম্বার, টেরোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব। ঠিক আছে, এরপরে দেখো একের সাত যে প্রশ্নটি রয়েছে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম, উত্তর হয়ে যাবে টেলোমিয়ার। পরের প্রশ্ন দেখো একের আট, ইতর পরাগযোগের ক্ষেত্রে কোনটা সঠিক নয় সেটা নির্বাচন করতে বলা হয়েছে। এখানে উত্তর হয়ে যাবে গ নাম্বার, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, কখনোই প্রজাতির বিশুদ্ধতা কিন্তু ইতর পরাগযোগে বজায় থাকে না। তো এখানে উত্তর হয়ে যাবে গ নাম্বার। এরপরে চলো একের নয়, একের নয়ের ক্ষেত্রে অযৌনজনন এবং যৌনজননের যে পার্থক্য, সেই পার্থক্যের মধ্যে দুটো পার্থক্য শুধু সঠিক, দুই নাম্বার আর তিন নাম্বার। তার মানে হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে খ নাম্বার, এখানে দুই আর তিন দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ খ নাম্বারে দুই এবং তিন দেওয়া আছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন একের দশ, একের দশের ক্ষেত্রে বলছে মানুষের ক্ষেত্রে সঠিক যে জোটটা সেটা হচ্ছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস, সেটা হবে বাইশে প্লাস এক্স, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের পেজে, পরের পেজ ছয় নম্বর পেজ, তোমরা দেখতেই পাচ্ছ ছয় নম্বর পেজের ক্ষেত্রে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে বলছে জিনোটাইপ উভয় লোকাসে যে হোমোজাইগাস অবস্থায় আছে সেটা হবে দুটো ছোট হাতের বি, দুটো ছোট হাতের আর, তোমরা উত্তর হয়ে যাবে ঘ নাম্বার। এরপরে চলো সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত যে গিনিপিগ সেটা হয়ে যাবে আমাদের গ নাম্বার, অর্থাৎ দুটো ছোট হাতের বি, দুটো বড় হাতের আর, এবং দুটো ছোট হাতের বি, একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর। এরপর দেখো নিচের বলা হয়েছে মেন্ডেলের প্রকট যে বৈশিষ্ট্যগুলি তিনি বলেছিলেন সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বীজের আকার গোল, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো একের চোদ্দ, একের চোদ্দের ক্ষেত্রে আমরা এটা যদি ক্রস করি তাহলে ক্রস করলে উত্তর পেয়ে যাবো 50% দীর্ঘ, 50% খর্ব, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের গ নাম্বার। পরের চলো জেনেটিক কাউন্সিলিং করা দরকার সেটা চেয়েছে, তো এখানে উত্তর হয়ে যাবে থ্যালাসেমিয়া। খ বিভাগ খ থেকে তোমরা দেখে নাও যে আমাদের একুশটি প্রশ্ন রয়েছে, এই একুশটি প্রশ্নে প্রতিটার মান এক, কখনো শূন্য স্থান, কখনো সত্য মিথ্যা, এইভাবে দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে শূন্য স্থান, বলেছে ড্যাশ হরমোন উদ্দীপকের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, উত্তর হয়ে যাবে জিব্রেলিন। এরপর দেখো প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং উত্তর হয়ে যাবে অনৈচ্ছিক। পরে দেখো ড্যাশ কোষ বিভাজনে ব্যোমতন্তু গঠিত হয় না, উত্তর হয়ে যাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, তো এখানে তোমরা যদি আম, জাম, তারপরে হচ্ছে সূর্যমুখী এগুলো লেখো তাহলে যে কোনো একটা লিখলেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপর দেখো রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি, উত্তর হয়ে যাবে এটা প্রকট জিন। এরপর দেখো হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় একমাত্র ড্যাশ অবস্থায় রোগের লক্ষণ প্রকাশ পায়, উত্তর হয়ে যাবে হোমোজাইগাস অবস্থায় যখন থাকবে যেহেতু প্রচ্ছন্ন তখন সেটা প্রকাশ পাবে। এরপরে দেখো এদিকে সত্যমিথ্যা আছে, সত্যমিথ্যার ক্ষেত্রে প্রথমটা দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, একদম সত্য কথা। পরের প্রশ্ন দেখো
প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। উত্তর হচ্ছে এটা মিথ্যা হয়ে যাবে, কারণ ফসফরিক অ্যাসিড কিন্তু থাকে না। এরপরে দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই, একদম সত্য কথা, এখানে পুরুষের ভূমিকাই প্রধান। এরপর দেখো, যদি কোনো মটর গাছে দুটো বড় হাতেটি দুটো ছোটো হাতেরটি ওই ছোটো থাকে তাহলে এটা হেটারোজাইগাস। উত্তর হচ্ছে এটা মিথ্যা, কারণ হচ্ছে এইরকম যদি দুটো বড় হাতেরটি দুটো ছোটো হাতেরটি থাকে তাহলে এগুলোকে আমরা হোমোজাইগাস বলি। এরপর দেখো, মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। উত্তর হচ্ছে এটা মিথ্যা হয়ে যাবে, কারণ একলিঙ্গ ফুলে কখনো স্বপরাগযোগ ঘটানো যায় না। আর মটর ফুল একটা হচ্ছে উভলিঙ্গ ফুল। তো খুব তাড়াতাড়ি তোমাদের সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখো পরের প্রশ্নটি, দেখো কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত রূপান্তরিত হয়ে কলা, অঙ্গ এবং তন্ত্র গঠন করে। উত্তর হয়ে যাবে সত্য, অবশ্যই এটা সত্য কথা। এরপর দেখো, এ স্তম্ভ বি স্তম্ভের ক্ষেত্রে যেগুলো মিলবে, দেখো বহুমূত্র ঘনাম্বারের সঙ্গে মিলবে, অর্থাৎ হচ্ছে এটা মিলবে আমাদের এডিএইচ কমক্ষরণের ফলে, ঘনাম্বার। সোয়ান কোষ এটা হচ্ছে গণাম্বারের সঙ্গে মিলবে, অর্থাৎ হচ্ছে এই এটার সঙ্গে মিলবে, অর্থাৎ অক্সিনের নিউরিলেমা ও মায়োলিনের আবরণী যে মাঝে থাকে। মিউসিসের ক্ষেত্রে ওয়ান নাম্বার, অর্থাৎ হচ্ছে রেণুমাতৃকোষ এবং জননমাতৃকোষ। ওকে, এরপরে দেখো বার্ধক্য দশা অস্থির ভঙ্গুরতা হবে। তারপর দেখো জিনগত রোগ হয়ে যাবে আমাদের চ নাম্বার, অর্থাৎ হচ্ছে বর্ণান্ধতা, এটা হচ্ছে জিনগত রোগ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে আমরা স্বাধীন সঞ্চরণের সূত্র বলি, অর্থাৎ হয়ে যাবে ক নাম্বার উত্তর। এরপরে চলো 9 নম্বর পেজে দেখো, 2-এর 19 নম্বর প্রশ্ন, বিষয়টি বেছে লেখো। এখানে উত্তর হয়ে যাবে ভেগাস স্নায়ু সঠিক উত্তর, কারণ এটা হচ্ছে মিশ্র স্নায়ু, বাকি কোনোটাই কিন্তু মিশ্র স্নায়ু নয়। পরের প্রশ্ন দেখো, প্রাণীদেহের কাজ শেষ হওয়ার পরে হরমোনের পরিণতি, হরমোন কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তো উত্তর হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া, তাই না? এরপর দেখো 2-এর 21 কী বলছে, পিউরিনের সঙ্গে অ্যাডেনিন, তাহলে পিরিমিডিনের সঙ্গে কী হবে, থাইমিন হয়ে যাবে। ওকে, এরপর দেখো, কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, অনিয়ন্ত্রিত, এর ফলে কিন্তু যে টিউমার সেটা কিন্তু লক্ষ্য করা যায় চেক পয়েন্টের কাজ যদি বিঘ্নিত হয়। এরপর দেখো সংকরায়ন কী, সংকরায়ন হচ্ছে চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকেই বলা হয় সংকরায়ন। এরপর প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য কী, যে বৈশিষ্ট্যটি বিপরীত অন্য বৈশিষ্ট্যকে বাধাদান করে কিন্তু নিজে প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। এরপর দেখো নিচের যে বিষয়টি একটি বিষয়ের অন্তর্গত সেটা হচ্ছে থাইরক্সিনের অন্তর্গত এগুলো সব, কারণ থাইরক্সিনেরই কাজ বাকিগুলো, তো থাইরক্সিনের অন্তর্গত এগুলো সবই। এরপর দেখো 2-এর 26, ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়, উত্তর হয়ে যাবে G2 দশা। ওকে, তাহলে এখান থেকে আমাদের 2-এর 26টা প্রশ্ন হয়ে গেল। পরের দিকে আমরা চলে যাচ্ছি, যারা তোমরা প্রশ্নটি দেখোনি অবশ্যই এখান থেকে দেখে নাও। বিভাগ ক্ষয়ে এখানে আমাদের যেই প্রশ্নগুলি দেওয়া হয়েছে 2 নম্বর করে দেওয়া হয়েছে, আশা করছি এগুলো তোমরা সঠিকভাবে উত্তরগুলো করে নিয়েছো। আর যারা তোমরা প্রশ্নপত্রটি দেখতে পাওনি, প্রশ্নপত্রের অপেক্ষায় ছিলে, নতুন যারা 10 রয়েছো বা 11-এ পড়ছো, যাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু প্রশ্নপত্রটি এখন দেখে নিতে পারো পজ করে। ওকে, তো এই ছিল প্রশ্নপত্রটি, এবং যে সাজেশন দেওয়া হয়েছিল সেই সাজেশন কিন্তু পুরোপুরি এখান থেকে কিন্তু কমন চলে এসেছে, তোমরা জানোই ছবি একদম পাক্কা কমন এসেছে, ছবি যেটা বলা হয়েছিল, এছাড়াও যেই বড় প্রশ্নগুলি দেওয়া হয়েছিল সেখান থেকেও কিন্তু কমন চলে এসেছে। তো আশা করছি সবাই তোমরা ভালো পরীক্ষা দিয়েছ, কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন পরীক্ষা দিয়েছ, এবং কার প্রশ্নপত্রটি কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাবে। এখানে তোমরা বিভাগ হয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই যে নিউরনের ছবি খুবই ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম নিউরনের ছবি কমন দিয়ে দেওয়া হয়েছিল, এবং কোনগুলো অপশন আমাদের দাগাতে হবে তোমরা এগুলোও তোমরা এখান থেকে কমন পেয়ে গেছো কিন্তু। এরপর এই পাশটা দেখো, এই পাশটায় আমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 5 নম্বরের প্রশ্নের মধ্যে কমন এসেছে, তোমরা একটু পজ করে ভিডিওটি দেখে নিবে। ওকে, তো যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিলে আশা করছি সামনের পরীক্ষাগুলোও খুব ভালো হবে, খুব মনোযোগ সহকারে সামনের পরীক্ষাগুলোও দাও, তোমাদের সঙ্গে অবশ্যই আমি জুড়ে থাকার চেষ্টা করব। এই পেজে চলে আসো, পেজ নাম্বার 15তে দেখো এই যে ফার্নের যৌনক্রম খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম, সপুষ্পক উদ্ভিদের যৌনজনক অর্থাৎ নিষেক যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু খুবই কমন ছিল এবং পরীক্ষায় এসেছেও, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে যারা তোমরা পরীক্ষা দিয়েছ উত্তরগুলো মিলিয়ে নিতে সক্ষম হলে, যেগুলো সঠিক উত্তর সেগুলো আশা করছি মিলিয়ে নিয়েছ। এই পাশে দেখো 16 নম্বর পেজ, এখান থেকে কিন্তু আমাদের এই পেজ থেকেই প্রশ্নগুলি শেষ হয়ে যাচ্ছে, এগুলো বহিরাগতদের জন্য, তো সবাই দেখে নাও।
নিচে অবধি, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রশ্নপত্রটি শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।